হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মঙ্গলবার শুনানি হয় প্রাথমিক ওএমআর শীট মামলায়। 2014 সালের প্রাথমিক পরীক্ষার আসল ওএমআর শীট নষ্ট করা হয়েছে বলে হাইকোর্টে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য, আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটালাইজ তথ্য রয়েছে। ওএমআর শীট মূল্যায়নের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই ওএমআর স্ক্যান করেছে। প্রসঙ্গত, ওএমআর শীট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন এই মামলায় সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা। মঙ্গলবার আদালতে ওএমআর শীট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যদিও ওই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, ওইসব ওএমআর শীট স্ক্যান করা হয়েছে বলে দাবি পর্ষদের। স্ক্যান করলে একটি হার্ড ডিস্ক অবশ্যই থাকবে, সিবিআই এর কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে? যদি হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে। উপরন্তু হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডাটা থাকা দরকার, কোর্টে ওইসব তথ্য জানাতে হবে সিবিআই কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ফুল পথে চলছে, এই সহজ বিষয়টি সবার আগে সামনে আসা দরকার। সিবিআই এর আইনজীবী জানান, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল, তাতে ডিজিটালাইজ ডাটাও রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শীটের অরিজিনাল ডাটা নষ্ট করা হয়েছে, এমনকি তিনি জানান তথ্য প্রযুক্তির ভাষায় মেটা ডাটাও মুছে ফেলা হয়েছে। পাল্টা বিচারপতির মন্তব্য, মেটা ডাটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়, এর ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যায় যা মোছা যায় না। শুনানি শেষে বিচারপতি মান্থার নির্দেশ, ওএমআর শীট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে তথ্য দিতে হবে সিবিআই কে। আগামী শুক্রবার অর্থাৎ 12 জুলাই ওই বিষয়ে তারা তথ্য দেবে, সেদিনই এই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।